ওয়েলকাম ব্যাক সবাইকে নতুন একটা সেকশনে আপনাদের সবাইকে স্বাগতম এবং এই সেকশন থেকে আমরা শুরু করব হচ্ছে আমাদের ফ্রন্ট ফ্রন্টেন এতক্ষণ পর্যন্ত আই মিন এতগুলো ভিডিও পর্যন্ত আমরা জাস্ট কিন্তু ব্যাকএণ্ডে দেখে আসলাম আমরা কোনো ধরনের কোনো ভিজুয়ালাইজেশন দেখিনি আমরা জাস্ট এপি ক্রিয়েট করলাম এপি গলার টেস্ট করলাম ব্রাউজার থ্রু অর পোস্টম্যান কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভিজুয়ালাইজেশন কিন্তু আমরা দেখি নিই এই এপিসোড থেকে আমরা শুরু করবো আপনাদের ভিজুয়ালাইজেশন অর্থাৎ এন্ড এবং ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট হিসেবে আমরা যে ফ্রেমওয়ার্কটি ইউজ করছি সেটা হচ্ছে নাক্সট সেটা আমরা দেখবো কীভাবে কাজ করা যায় যদি জেনে থাকি তাহলে খুবই ভালো আর যদি না জেনে থাকি তার তো কোনো সমস্যা নেই যতটা পসিবল আমি এখান থেকে কভার করে ট্রাই করবো আপনি যদি জাস্ট ভিউ জেনে থাকেন ডেফিনেটলি আপনি ভিউ জেনে থাকবেন কারণ আমি কিন্তু বলে দিয়েছিলাম এই কোর্সে অ্যান্ড্রোল করার প্রক্রিয়াতে আপনাকে ভিউ জানতে হবে রাইট তো আমাদের এই ভিডিও থেকে না সামনে যতগুলো টপিক আসবে আমরা অন ডিমান্ড কাজ করব অন ডিমান্ড কাজ করবো মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা করেছিলাম যেমন আমরা অনেকগুলো এপিএ বানিয়েছিলাম কিন্তু আমরা কোনো ফ্রন্টিন ইমপ্লিমেন্টেশন করিনি কিন্তু সেটা করবো না এখন থেকে আমাদের যখন যেটা লাগবে সেটা আমরা ফ্রন্টিন অ্যান্ড ব্যাক ইন্ড একসাথে চালাবো যেমন ধরুন আমরা এখন কমেন্ট সেকশনে কাজ করবো কমেন্টের যে এপিগুলো আছে সেগুলো জাস্ট কুইকলি করে ফেলবো অ্যান্ড দেন আমার ফাউন্ডিন চলে আসবো এইভাবে আমাদের প্রোজেক্টটা আঁকতে থাকবে এবং অ্যাজ এ ফুল স্টাক্ট ডেভেলপার আমি এই অ্যাপ্রোচটাকেই প্রিফার করি কারণ দেখা যায় যে আমি যদি এমনভাবে করি যে পুল্লি আমার ব্যাক ইন্ডটা শেষ করে তারপর আমি ফাউন্টিন করবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে এই ধরনের প্রোজেক্ট কখনোই আলোর মুখ দেখে না অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে সেটা হয় নাই রেদার আমি যদি এই কাজটা করি যে আমি প্রজেক্ট শুরু করে দিয়েছি এবং অন ডিমান্ড যখন যেটা লাগতেছে সেটা আমি ব্যাক ইন করলাম অ্যান্ড ফ্রন্ট ইনটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করলাম সেই যেটা হয় সেটা হচ্ছে আমার প্রজেক্ট হয়তো খুব একটা গ্রো করে নাই কিন্তু যতটুকু গ্রো করছে ততটুক একটা ফুললি ফাংশনাল একটা অ্যাপ্লিকেশন দ্বারা হয়ে যাবে আদারওয়াইজ যদি আমি ওই চিন্তা করি যে আমি পুরো ব্যাক এন্ডটা বানিয়ে ফেলব তারপর আমি ফ্রন্ট ইন তুলব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমার প্রজেক্টটা আলোর মুখ দেখে না সেই এপিআই এপিআই থেকে যায় তো আমরা এভাবে না গিয়ে আমরা যে অ্যাপ্রোচ জাগাবো সেটা হচ্ছে অন ডিমান্ড এপি ডেভেলপমেন্ট তো চলুন শুরু করা যাক আমরা এখন নাক্ক নিয়ে দেখবো নাক্কের বেসিক কিছু ফিচার দেখবো আস্তে আস্তে আগাতে থাকবে একদম শেষ পর্যন্ত